নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু ফিফটি টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশান পেজ নাম্বার সরি পেজ নাম্বার আছে স্কুল স্কুলের নাম মালদা জেলা স্কুল পেজ নাম্বার টু ফিফটি টু টাইম আছে দু ঘন্টা তিরিশ ফুল ফুলমার্ক সত্তর প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ প্রোজার পাইন নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ দে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দ্যাক আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ওয়ান ইন টু সেভেন ইকাল টু সেভেন সাতটা কোশ্চেন আছে এক নাম্বার করে সাত নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য রেসিডেন্স অফ প্লুটো প্লুটোর বাসস্থান কী ছিল দ্য রেসিডেন্স অফ প্লুটো ওয়াজ দ্য ল্যান্ড অফ দ্য ডেড প্লুটোর বাসস্থান ছিল মৃতদের দেশ নাম্বার টু হাউ ওয়াজ দ্য স্কাই অফ এপ্রিল এপ্রিলের আকাশ কেমন ছিল দ্য স্কাই অফ এপ্রিল ওয়াজ অ্যাড ব্লু এজ পোজার পাইনস আইস এপ্রিলের আকাশ ছিল পোজার পাইনের চোখের মতো নীল নাম্বার থ্রি হুয়ার ডিপেন্ডেন্ট অন সেরেস সেরেসের উপর কী নির্ভর করে সেরেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস প্লান্টস অ্যান্ড ট্রিজ সেরেস ছিল শস্য গাছ উদ্ভিদের দেবতা সরি দেবী অো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড তাই পৃথিবীর সমস্ত মানুষের ধন সম্পদ সুখ স্বচ্ছন্দ নির্ভর করত সেরেসের উপর নাম্বার ফোর হাউ ডিড পোজার পাইন স্পেন্ড হার টাইম পোজার পাইন কীভাবে তার সময় কাটাতেন পোজার স্পেন্ড হার টাইম বাই হেল্পিং হার মাদার ইন হার ওয়ার্ক তার মায়ের সাথে মাঠেতে কাজ করে সময় কাটাত অ্যান্ড ডান্সিং অ্যান্ড সিঙ্গিং উইথার কম্পেনিয়েন্স বন্ধু বান্ধবের সঙ্গে গান করে খেলাধুলা করে সময় কাটাতো নেক্সট নাম্বার ফাইভ হাউ ওয়ার দ্য চিক্স অফ পোজার পাইন পোজার পাইনের গাল কেমন ছিল দ্য চিক্স অফ পোজার পাইন ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপল ব্লসম ইনস্প্রিং পোজার পাইনের গালগুলি ছিল বসন্ত আপেল ফুলের মধ্যে গোলাপি এবং সুন্দর নাম্বার সিক্স হোয়াট ডিড প্লুটো লিসেন টু ওয়ান ডে একদিন প্লুটো কি শুনেছিল ওয়ান ডে প্লুটো লিসেন টু ভয়েসেস অ্যান্ড লাভটার বিহাইন্ড সাম বুসেস একদিন প্লুটো কিছু ঝোপের আড়ালে কণ্ঠস্বর হাসি শুনেছিল নাম্বার সেভেন হাউ ওয়াজ পোজার পাইন পোজার পাইন কে ছিল কেমন ছিলেন পোজার পাইন কেমন ছিল পোজার পাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিস্ট অফ অল গার্লস পোজার পাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে উজ্জ্বল এবং সুন্দর এরপরে আছে বিয়াগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হার হেয়ার ওয়াজ লং গোল্ডেন অ্যান্ড কার্ড তার চুল লম্বা সোনালি এবং কুচকানো ছিল নাম্বার টু পোজার পাইন ওয়াজ সেন লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্প্যানিয়ানস হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার পোজার পাইন তার সঙ্গীর সাথে পোজার পাইনকে তার সঙ্গীতের সাথে হাসতে খেলতে দেখা গেছে এবং যারা তার চারপাশে একটি বৃত্ত তৈরি করেছিল নাম্বার থ্রি দ্য সানলাইট অফ অফ স্প্রিং টাইম ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ পোজার পাইনস লং গোল্ডেন কর্ড বসন্তকালের সূর্যালোক প্রজার পাইনের দীর্ঘ সোনালি কার্লের মতো উজ্জ্বল ছিল নাম্বার ফোর পোজার পাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ডস পোজারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করেছিল নাম্বার ফাইভ প্লুটো স্টপড হিথ চ্যারিয়ার অ্যান্ড ওয়াক টু দ্য বুসেস প্লুটো তার রথ থামিয়ে ঝোপের কাজে চলে গেল নাম্বার সিক্স পোজার পাইন ওয়াজ কম্পেয়ার টু স্প্রিং পোজার পাইনকে বসন্তের সাথে তুলনা করা হয়েছিল এরপর সিয়ের ডাক গিভ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ফোর বন্ধুরা প্যাসেজ থেকে অপোজিট ওয়ার্ড খুঁজে লিখতে দিয়েছে চারটি আছে এক নাম্বার পর চার নাম্বার নাম্বার ওয়ান অ্যালাইভ মানে জীবিত ডেড মানে মৃত নাম্বার টু হেড মানে ঘৃণা লাভ মানে ভালোবাসা নাম্বার থ্রি আগলি মানে কুৎসিত বিউটিফুল মানে সুন্দর নাম্বার ফোর থর্মস থর্নস মানে কাঁটা এখানে কি হবে সেটা আমি খুঁজে পাইনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সেরেস হ্যাড এ বিউটিফুল ডটার সেরেস একটি সুন্দর কন্যা ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু প্লুটো কেম টু দ্য আর্থ অন এ হর্স প্লুটো ঘোড়ায় চড়ে পেতে এসেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন থ্রি পোজার পাইন হেল্প হার মাদার পোজার পাইন তার মাকে সাহায্য করছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরল একটি ছোট আনসেন আছে পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেনটা পড়তে শুরু করছি দেখে নাও আবুল পাকির জৈনুল আব্দুল কালাম বেটার নোন অ্যাজ এ পিজে আব্দুল কালাম ওয়াজ এ রিনাউন্ড সাইন্টিস্ট অফ ইন্ডিয়া এপিজে আবদুল কালাম যার পুরো নাম আবুল পাকির জৈনুল আব্দ আব্দুল কালাম তিনি ছিলেন ভারতের একজন বিখ্যাত সাইন্টিস্ট হি ওয়াজ বর্ন ইন এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম মাদ্রাস তিনি মাদ্রাসের রামেশ্বরমের তামিল পরিবারেতেই মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেন হিজ ফায়দার জৈনুল আব্দিন ওয়াজ নাই এডুকেটেড নর ওয়েলথি তার বাবা জৈনুল ছিলেন না কোনো শিক্ষিত বা কোনো ধনবান ব্যক্তি ছিলেন না বাট হি ওয়াজ ওয়াইজ অ্যান্ড কিন্তু তিনি ছিলেন জ্ঞানী এবং উদার হিজ মাদার আসিয়াম্মাডিয়াল মা আসিয়াম্মা তার বাবা ছিলেন একজন যোগ্য স্ত্রী মিস্টার কালাম ওয়াজাম একজন অদ্ভুত চেহারার ছেলে ছিল হি লিড হুইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন দ্যার ওল্ড অ্যানসেস্টার হাউস তিনি তার ভাইয়ের সাথে বোনের সাথে তাদের পুরাতন পৈতৃক বাড়িতে বাস করত হিজ প্যারেন্টস লিড আি সিম্পল লাইফ তার পিতা মাতা খুব সহজ সরল জীবনযাপন করতো কালাম ইউজ টু ইট উইথ ইজ মাদার কালাম তার মায়ের সঙ্গে খাবার খেত দ্য মেনু ওয়াজ ভেরি সিম্পল আর খাবারের মেনু ছিল খুবই সাধারণ দ্য ফেমাসিভা টেম্পল অব লিটল ডিস্টেন্স ফ্রম মিস্টার কালাম হাউস সে রামেশ্বরম বিখ্যাত শিব মন্দিরটা মিস্টার কালামের বাড়িতে কয়েক কিছুটা দূরত্বে ছিল দ্য লোকালিটি ওয়াজ অব দ্য মুসলিমস এলাকার ছিল মুসলিম বাট দ্য লভড পিসফুলি কিন্তু হিন্দুরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতো বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন টুয়েন্টি থ্রি ইকাল টু সিক্স তিনটি কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়ার ডিড মিস্টার কালাম লিভ হুইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কালাম সাহেব তার ভাই বোনের সাথে কোথায় থাকতেন আনসার দেখে নাও মিস্টার কালাম লিভড হুইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন দ্যার ওল্ড অ্যানসেস্ট্রাল হাউস জনাব কালাম তার ভাই বোনদের সাথে তাদের পুরানো পৈতৃক বাড়িতে থাকতেন নাম্বার টু নেম এপিজে আব্দুল কালামস প্যারেন্টস এপিজে আব্দুল কালামের পিতামাতার নাম বলো দ্য নেম অফ এপিজে আব্দুল কালামস প্যারেন্টস ইজ জৈনুল আবদেন অ্যান্ড আসিয়াম্মা এপিজে আব্দুল কালামের পিতামাতার নাম জৈনুল আবদেন এবং আসিয়াম্মা নাম্বার থ্রি হয়ার ওয়াজ দ্য শিভা টেম্পল লোকেটেড শিব মন্দির কোথায় অবস্থিত ছিল আনসার দেখে না দ্য ফেমাস শিভা টেম্পল অব রামেশ্বরম ওয়াজ অ্যাট এ লিটিল ডিস্ট্যান্স ফ্রম মিস্টার কালামস হাউস রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দিরটি মিস্টার কালামের বাড়ি থেকে কিছুটা দূরে ছিল এরপর আছে বিয়ের দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি এই কলটি থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এপিজে আব্দুল কালাম ওয়াজ এ সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম ছিলেন একজন বিজ্ঞানী অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু কালামস প্যারেন্টস লেড আ সিম্পল লাইফ কালামের পিতামাতা সহজ সরল জীবন অতিবাহিত করতো অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি কালাম ইউজুয়ালি এট হুইথ ইজ মাদার কালাম সাধারণত তার মায়ের সাথে খেত অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন সিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান জৈনুল আব্দ ওয়াজ কালামস ফাদার জৈনুল আব্দ ছিলেন কালামের পিতা নাম্বার টু মিস্টার কালাম ওয়াজ এ রিনাউন্ড সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া মিস্টার কালাম ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন নাম্বার থ্রি কালাম ওয়াজ বর্ণ ইন এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম ম্যাড্রাস কালাম মাদ্রাজের রামেশরমে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেন নাম্বার ফোর দ্য লোকালিটি ওয়াজ অব দ্য মুসলিমস বাট দ্য হিন্দুজ লিভড দেয়ার পিসফুলি এলাকাটি ছিল মুসলমানদের কিন্তু হিন্দুরা সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করত এরপর আছে ডিএ মিনিং ফ্রম আনস ওয়ান ইন্টু টু ইকল টু দুটি ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রিলেটিং টু দ্য অ্যানসেস্টার্স মানে পূর্বপুরুষ সম্পর্কিত মানে অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষ নাম্বার টু নেইবারহুড প্রতিবেশী লোকালিটি মানে এলাকা বা প্রতিবেশী বন্ধুরা এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দেখের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন হাফ ইন্টু সিক্স ইকুয়াল টু থ্রি বন্ধুরা ছটা আর্টিকেলের প্রেপিশন বাস্তব হাফ করে তিন নাম্বার ফার্স্ট পড়ছে দেখে না ওয়ান্স দেয়ার আর লিভড এ মস্কিউটো একদা সেখানে বাস করতো একটি মস্কিউটো ইন এ পন্ড একটি পুকুরের মধ্যে একদা একটি পুকুরের মধ্যে একটি মশা বাস করত দা পন্ড তারপরে বসতো দা পন্ড কেননা প্রথমেই পুকুরটা অজানা ছিল তাই এ বসলো ইন আর্টিকেল তারপরে পুকুরটা পরিচিত হয়ে গেল তাহলে বসলো দ্য পন্ড মানে ডেফিনেট আর্টিকেল দ্য পন্ড ওয়াজ ওয়াজ হার ফেভারিট প্লেস পুকুরটা ছিল তার প্রিয় জায়গা সি ওয়াজ লিভিং এ পিসফুল লাইফ দেয়ার সেখানে সে শান্তিপূর্ণ জীবনযাপন করত বাট ওয়ান ডে কিন্তু একদিন সি কেম সি কেম টু দ্য পন্ড একদিন সে পুকুরে এসেছিল কেম টু পুকুরে এসেছিলো তাই টু বসলো অ্যান্ড ফাউন্ড দ্যাট এবং দেখতে পেয়েছিল যে ইট হ্যাড টার্ন ইন টু এটা পরিণত হয়েছে টার্ন ইনটু এ ভেরি ক্লিন পন্ড এটা একটা পরিষ্কার স্বচ্ছ পুকুরে পরিণত হয়েছে ইন বসলো এ বসলো দা বসলো আবার এ বসলো টু বসলো ইন টু বসলো এরপর আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স বন্ধুরা ব্র্যাকেটে একটা করে ভার বাঁচে তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে ছটা আছে এক নম্বর করে ছ নম্বর পড়ছি দেখলাম নাম্বার ওয়ান আর এন ইজ যখন ইজ আসে ভার্ভোর সঙ্গে যখন ইজ থাকবে তারপরে চোখ বুঝে যে ভাবটা বসবে সেটা আইনজি যুক্ত বসবে তাহলে এনজয়িং বসবে আর এন ইজ এনজয়িং আপনি একটি নাটক উপভোগ করছে যখন ইজ থাকবে তখন ভার্বের সঙ্গে চোখ বুঝে আইনজি বসে দেবে তখন কন্টিনিউট্যান্সে হয়ে যাবে নাম্বার টু দ্য ওয়াকম্যান দ্য ওয়াকম্যান ব্যাকেটে আছে রিটার্ন ফ্রম দ্য ফিল্ড ইয়েস্টারডে কর্মীরা গতকাল মাঠ থেকে ফিরেছে ইয়েস্টারডে মানে হচ্ছে পাঁচ ট্যান্স মানে গতকাল গতকাল মানে পাঁচ তার মানে শুধুমাত্র যে ভাড় বাঁচে তার ভিটু বসবে রিটার্ন আর ই টি ইউ আর এন ইডি রিটার্ন শুধুমাত্র ভিটুটা বসবে রিটার্ন ওকে নাম্বার থ্রি প্রশান্ত হ্যাজবিন যখন হ্যাজবিন থাকবে না যখন হ্যাজবিন থাকবে তখন চোখ বুঝে ভার্ভের সঙ্গে আইএনজি যোগ করে দেবে তাহলে আছে ওয়াচ তো তুমি শুধু বসাবে ওয়াচিং প্রশান্ত প্রশান্ত একটি ক্রিকেট ম্যাচ দেখছে হ্যাচবিন এর পর ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে দেবে ওয়াচিং নাম্বার ফোর রতন এই চারেরটা ব্যাকেট আছে গো রতন গোজ বসাবে কেন তো বলে দিচ্ছে আমি রতন গোজ টু মার্কেট এভরিডে এভরিডে মানে কি প্রত্যেক দিন প্রত্যেক দিন যে ঘটনা ঘটে সেটা সিম্পল প্রেজেন্টেন্স তাই গোজ বসলো রতন প্রতিদিন বাজারে যায় নাম্বার ফাইভ উই স্যালবি যখন স্যালবি থাকবে না যে ভার্ব থাকবে সেই ভার্ভের সঙ্গে আইএনজি বসে দেবে তার মানে ফিউচার কন্টিনিউসটেন্সে স্যালবি আর আইএনজি বসে উই স্যালবি রিডিং ইংলিশ দেন আমরা তখন ইংরাজি পড়ব ওকে নেক্সট নাম্বার সিক্স

মি অবজেক্ট তাহলে হয়ে যাবে আ এই আই হবে ক্লাইব হলো past tense আছে সফট past tense আছে তাহলে আই এর পর অক্সিলিয়ারি হবে ওয়াজ বসে আই ওয়াজ সফট দ্যাট ইজ ভি3 দি আই আছে এস এইচ ও সি কে রি সফট সফট এর পর বাই বসবে না সফট পর এড বসবে সফট এট ইওর বিহেভিয়ার ইওর বিহেভিয়ার বি ই এ ভি আই ও ইউ আর ওকে আই ওয়াজ সফট এট ইওর বিহেভিয়ার নেক্সট নাম্বার টু সুরঞ্জন হ্যাড সাং আর রবীন্দ্রসঙ্গীত সুরঞ্জন একটি রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন অবজেক্ট কোনটা এ রবীন্দ্রসঙ্গীত তাহলে প্রথমে ওটা দেখে নেই এ রবীন্দ্রসঙ্গীত আর এ ডি আর এ সঙ্গীত এস এন জি ডবল ইটি সঙ্গীত পাস্ট টেন্সে আছে হ্যাড সাং তাহলে হ্যাড হ্যাডই বসবে হ্যাড থাকলে বিন বসবে হ্যাড বিন সাং এর ভিতর সাং সাং দেওয়াই আছে ভিতরিতে আছে এ রবীন্দ্রসঙ্গীত হ্যাডবিনঞ্জন সুজন এ রবীন্দ্রসঙ্গীত হ্যাডবিন সাং বাই সুরঞ্জন ওকে নাম্বার থ্রি আদি ড্রিউ মেনি পিকচারস আদি অনেক ছবি আঁকে এখানে দেখো অবজেক্ট কোনটা মিনি পিকচার্সটা অবজেক্ট তাহলে মিনি পিকচার্সটা বসে দেবে মেনি পিকচারস পিআইসি টি ইউ আর ইএস মিনি পিকচার্স পাস্ট্যান্স আছে তো অনেকগুলো তো তাই জন্য ওয়ার বসবে মিনি পিকচারস অয়ার অয়ার ড্রন ডিআরএ ডব্লিউ এম মেনি পিকচার ড্রন বাই আদি ওকে স্টক মেনি ড্রন বাই আদি বুঝতে পারছো তো নাম্বার ফোর আই শ্যাল হ্যাভ সিন রাম আমি রামকে দেখব অবজেক্ট কোনটা রাম অবজেক্ট রামটা বসিয়ে দেবে রাম রামের পর শ্যালই বসাবে যখন শ্যাল আছে এখন শ্যাল বা উইল কার পরে বসে তুমি যদি জানতে চাও তখন একটা নিয়ম ছিল যে আই উই এদের পর শ্যাল বসে বাকি ক্ষেত্রে উইল বসে কিন্তু এখন একটা নতুন নিয়ম হয়েছে তুমি সবারই পাশে উইল বসিয়ে দেবে কোনো সমস্যা নেই বুঝতে পারলে এখানে শ্যাল আছে তাই রামের পর শ্যালটা বসালাম উইল বসালে কোনো সমস্যা নেই রাম শ্যাল শ্যাল থাকলে কি বসে বি বসে না শ্যাল হ্যাভ দিয়ে আছে তো তাহলে শ্যাল হ্যাভ বিন বসবে শ্যাল হ্যাভ বিন সিন এস এসডবল এন সিন রাম শ্যাল হ্যাভ বাই মি রামকে আমার দ্বারা দেখা হবে রাম শ্যাল হ্যাভ বিন সিন বাই মি ওকে নাম্বার ফাইভ সি ইটস ম্যাঙ্গোজ সে আম খায় অবজেক্ট কোনটা ম্যাঙ্গোজ অবজেক্ট তাহলে প্রথমে বসা হয় ম্যাঙ্গোজ এম এ এন জি ও ইএস ম্যাঙ্গোজ প্রেজেন্টেন্সে আছে কী করে বুঝলাম কারণ ইটস আছে থার্ড পার্সেন্ট সিম্পল নাম্বার যোগ করা আছে

ভিতরি বসবে কিল্ড কিলের ভিটু আর বাই রাম রামের দ্বারা একটি সাপ মারা হয়েছে স্টপ দেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম